বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছে। আমি জানি আমার বন্ধুরা খুব ভালো আছে। তো সবার প্রথমে বলে দিই, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল রূপা লাহিড়ী। মজার ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। তো ওয়েলকাম জানিয়ে আমি আজকের আমার ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমার ব্লগের থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো আজকে রান্নার বিষয় হতে চলেছে। তো রান্নাটা দারুণ টেস্টি এবং খুব ভালো, তোমরা বাড়িতে করবে, খাবে এবং একটা নতুনত্ব ধরনের রান্না এটা। তো তোমরা বাড়িতে অনেকভাবেই খেয়েছো, তো এইভাবেও করে খেয়ে দেখো, খুব ভালো। আর যে মানে যে সবজিটা দিয়ে আজকে আমি রান্নাটা করতে যাচ্ছি, এটা শরীরের পক্ষেও আমাদের খুবই উপকারী জিনিস। তো তোমরা খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো রান্নাটা। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে? তো বেশি কথা একদম বলবো না, তো তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো আমার আজকের রান্নার ব্লগটা কি সম্বন্ধে হতে চলেছে, ঠিক আছে? তো আমার সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখবে আর রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবে। তো চলো রান্নাটা শুরু করে দিই, বেশি কথা একদম বলবো না, চলো। এই দেখো বন্ধুরা, আমি এই পাতাটা দিয়ে রান্না করব, যেটাকে আমরা ফেলে দিই না। ফেলে আজকে কীভাবে এই পাতাটা দিয়ে রান্না করা যায় সেটাই তোমাদেরকে দেখাতে চলছি। তো দেখো, এখানে আমি চালকুমড়ো পাতা নিয়ে নিয়েছি, যেটা আমরা কি ডোগাটা খাই এবং পাতাটা আমরা ফেলে দিই, অবশ্যই ফেলে দিই। কিন্তু আজকে না ফেলে আমরা এটা কীভাবে আমরা ট্রাই করি এটাকে রান্নাটায়, দেখো আমরা তোমাদের সবার জন্য আমি এই জন্য ব্লগটি নিয়ে এসেছি, তোমরা অবশ্যই দেখো। তো দেখো, এখানে পাতাগুলোকে ভালো মতন ধুয়ে ভিজিয়ে নিয়েছি, তাই পাতাটা নরম হয়ে গেছে। তো এটা এই পাতাগুলো দিয়ে আজকে আমি রান্নাটা করব, ঠিক আছে? আর এই দেখো, এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? তো আমরা না ফেলে এটাকে কিভাবে আমরা ট্রাই করে খেতে পারি, তো দেখো সেটাই আজকে দেখাবো তোমাদেরকে। তো এখানে তিনটে করে পাতা আমি নিয়েছি, আর এইখানে দেখো যে তোমাদের যে দেখালাম সাদা সর্ষে কালো সর্ষে, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখানে নুন দিলাম, হলুদ দিলাম, দেওয়ার পর আমি এর মধ্যে আর লঙ্কা টঙ্কা কিছু দিব না, কারণ লঙ্কা দিয়ে আমি পেস্ট করেইছি, আর জন্য লঙ্কার কোনো প্রয়োজন নেই। একটু মিষ্টি দিয়ে দেবে, তো ঠিক আছে, আর যদি না খাও মিষ্টি দেবে না, মিষ্টি দিলে একটু টেস্ট অন্যরকম হয়। দেখুন, চামচ দিয়ে এটাকে মিক্স করা হচ্ছে, তো ভালো মতন মিক্স করে নিয়েছি। এটা আমার মায়ের রেসিপি, তোমাদের আগেই বলে দিই, আমার মায়ের রেসিপি, আমার মা খুব ভালো বানায় এটা। তো দেখো, এখন এই পাতাগুলোর ভেতরে যে এর মধ্যে পুর ভরে দেওয়া হচ্ছে, এটাকে বলে কি চালকুমড়ার পাতুড়ি। তোমরা আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেছো, তো এই চালকুমড়ার পাতুড়িটা সে এর মধ্যে ভরে দেবে মশলাগুলো। তোমরা এটা মধ্যে ডিম সিদ্ধ করে কুড়িয়ে নিয়েও দিতে পারো, বা শুকনো মাছ ভরতে পারো, শুকনো মাছ দিয়েও করা যায়, অনেকভাবেই এটা করা যায়। তো আমি জাস্ট আজকে এইভাবে বানাচ্ছি। দেখো পাতাটা কীভাবে ফোল্ড করা হচ্ছে, তিন ভাঁজ করে দেওয়া হচ্ছে, ফোল্ডটা ভালো মতন দেখবে, তিন ভাঁজ করে, ঠিক আছে? তো এভাবে করবে, করে সবগুলোকে একরকম করে সাজিয়ে রাখতে হবে। দেখো ভাঁজটা দেখে নাও ভালো মতন, তোমরা এটা মধ্যে ডিম সিদ্ধ দিতে পারো, বা চিংড়ি মাছ দিয়েও করতে পারো, শুকনো মাছ দিয়েও করতে পারো, যার যেভাবে ভালো লাগে। তো এটা জাস্ট এটা শর্টকাট, খুব তাড়াতাড়ি ঝটপট রান্নাটাও হয়ে যায়, কেন কি আমরা চালকুমড়োর পাতা এমনিই ফেলে দিই। মিষ্টি কুমড়ার পাতার বড়া খাওয়া যায়, শাক খাওয়া যায়, কিন্তু চালকুমড়ো পাতাটা কী করি আমরা, ডোকাটা খেয়ে পাতাটা ফেলে দিই। কিন্তু আজকে পাতাটা না ফেলে এই চালকুমড়োর পাতা দিয়ে কীভাবে পাতুড়িটা বানানো হচ্ছে তোমরা দেখো। দেখো আমার ফোল্ড করা হয়ে গেছে সবগুলো পাতা, তো এখন পাতাগুলো ফোল্ড করে এখানে রাখা হয়েছে। তোমরা এই রান্নাটা করবে, বাড়িতে খাবে আর আমাকে কমেন্টে বলবে কেমন লাগলো। এ দেখো, এখানে চালের গুঁড়ো আর সুজি আর একটু হলুদ দেওয়া হলো, একটু নুন, একটু মিষ্টি দিয়ে গুলিয়ে নেওয়া আছে। লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ ওর মধ্যে লঙ্কা পেস্ট করা আছে, ওই জন্য দেওয়ার দরকার নেই, নাহলে বেশি ঝাল হয়ে যাবে, ঠিক আছে? তোমরা যদি খেতে চাও বেশি ঝাল তাহলে দিতে পারো, তোমাদের ইচ্ছে। তো দেখো, এখন এখানে চুবিয়ে চুবিয়ে এর মধ্যে ছাড়া হচ্ছে, দেখছো? আর তারপর এটাকে ভাজা হবে। তো তোমরা ট্রাই করবে অবশ্যই, আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো তারা থ্যাংক ইউ, তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার এরকম মজার মজার ব্লগ আরও নিয়ে আসবো, তোমরা আমার মজার মজার ব্লগগুলো দেখতে থাকো। রূপা লাহিড়ী মানেই মজার ব্লগ, তো তোমরা এই মজার ব্লগটা দেখতে থাকো। তো দেখো আমার ভাজাগুলো হয়ে গেল, এখন আমি তুলে নিচ্ছি প্লেটে গরম গরম, কি বললাম, এটা কুমড়ো পাতার পাতুড়ি, হ্যাঁ চালকুমড়ো পাতার পাতুড়ি। তো এই চালকুমড়োর পাতুড়িটা আমরা এখন খাবো গরম ভাতের সঙ্গে। দেখো আমাদের ভাত আর পাকোড়া রেডি, গরম পাতুড়ি রেডি, আমরা খেয়ে আসি। ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।
আর আমি আবার একটা নতুন ব্লগে ফিরে আসবো, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।